নগরে মানুষ আসেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিতে, অপেক্ষা করেন দিনের পর দিন, এমনকি বছরের পর বছর। আর এই শহরে মারা গেলেই পাপকর্ম মুছে যাবে, আর তাতেই মিলবে পুণ্য। আর এই বিশ্বাসকে কেন্দ্র করে এই শহরেই গড়ে উঠেছে অসংখ্য উপাসনালয়, মন্দির। বলছি কাশী বা বানারস বা বেনারসের কথা, ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত প্রাচীন এবং বিখ্যাত এক শহরের নাম, যে শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা কিনা ভারতের আধ্যাত্মিক রাজধানীও। 23,000 মন্দিরের শহর বলা হয় এটিকে। লোকেরা বেনারস বা কাশীকে মন্দিরের শহর, ভগবান শিবের শহর, আলোর শহর হিসেবে উল্লেখ করেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সারা পৃথিবীতে মোট 7টি তীর্থস্থান রয়েছে, যাকে একত্রে সপ্তপুরী বলা হয়ে থাকে, যেখানে গেলে মানুষ মোক্ষ লাভ করতে পারেন। কাশী এই সপ্তপুরীর মধ্যে অন্যতম পবিত্র এক স্থান। কাশী গঙ্গা নদীর তীরে হবার কারণেই এই নদীতে স্নান করা পুণ্যের কাজ বলে মনে করে সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মের সামর্থ্যবানদের যখন বয়স বাড়ে, তখন তারা আমৃত্যু উপাসনা করতে এই কাশীতে চলে আসেন, যাতে তাদের সকল পাপকর্ম দূর করে মারা যেতে পারেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এরকম অসংখ্য বয়স্করা আসেন এই কাশীতে। হিন্দু ধর্মের মহাকাব্য মহাভারতে এই শহরের বর্ণনা আছে। প্রচলিত আছে ধর্মীয় বর্ণনা ও লোককথা, কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের নায়ক পঞ্চপাণ্ডব তাদের ভাইদের বিরুদ্ধে ভয়াবহ ভ্রাতৃঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ভাইদের হত্যা করেন। এই যুদ্ধে তাদের বিজয় অর্জিত হলেও ভ্রাতৃহত্যার পাপকর্ম তাদের বিচলিত করে তোলে। তারা তাদের পাপমোচন করতে পরম সত্তা শিবের অনুসন্ধানে নামেন। অবশেষে এই কাশীতেই শিবের সাক্ষাৎ পেয়ে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এতে হিন্দু দেবতা শিব প্রসন্ন হয়ে এই কাশী নগরী প্রতিষ্ঠা করেন, আর সেই থেকেই এটি হিন্দু ধর্মের কাছে তীর্থভূমি হিসেবে পরিচিত হয়ে আসছে। আর এই কাশীতে তীর্থযাত্রীদের বসবাসের জন্য যেসব ঘর নির্মাণ করা হয়েছে তাকে বলা হয় মোক্ষ নিবাস। আর এসব কক্ষে কিছু শর্তে তীর্থযাত্রীদের গ্রহণ করা হয়। এসব কক্ষে অভাবী মানুষদেরকে অগ্রাধিকার দেয়া হয়, যাদের মৃত্যুর পর ধর্মীয় আচার আচরণ করার মতো সক্ষমতা আছে কিনা এসব দেখে তীর্থযাত্রীদের রাখা হয়। মোক্ষ নিবাসের শর্তানুযায়ী যাদের বয়স 60 বছরের কম তাদেরকে এই তীর্থস্থানে জায়গা দেয়া হয় না, অর্থাৎ 60-এরও বেশি বয়স হতে হবে। কাশীতে আরেকটি নিবাস আছে যার নাম মুক্তি ভবন। এখানকার নিয়ম একটু ভিন্ন, এই ভবনে 15 দিনের বেশি অবস্থান করতে দেয়া হয় না। মজার ব্যাপার হলো এখানে 15 দিনের মধ্যে কারো যদি মৃত্যুবরণের সৌভাগ্য না হয় তাহলে তাকে সবই চলে যেতে হয়। তবে অনেকের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে, যদি কোনো তীর্থযাত্রীর মৃত্যুর সম্ভাবনা খুব কাছে এরকম দেখলে তাকে অতিরিক্ত কিছুদিন এখানে অবস্থান করার সুযোগ দেয়া হয়। তবে এমন দৃশ্য এখানে কম দেখা গেছে। কাশীতে এরকম ছোট বড় অসংখ্য নিবাস গড়ে উঠেছে, এসব ঘরে রয়েছে নিয়মের বিভিন্নতা। তীর্থযাত্রীদের জন্য বর্তমানে পুরোপুরি বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে থাকার ব্যবস্থা। সাধারণত বৃদ্ধ বয়সে কেউ মৃত্যুমুখে পতিত হন, তখন তাকে তার আত্মীয় স্বজনরা এই কাশীনগরীতে নিয়ে আসে। তবে অনেকে মৃত্যুমুখে এখানে আসলেও অনেকের দীর্ঘ সময় লেগে যায় মোক্ষ লাভ করতে, কারো কারো 5 বছর, এমনকি একজন 40 বছর অপেক্ষা করার পর মোক্ষ লাভ করতে পেরেছিলেন। তবে মোক্ষ লাভের বিষয়টা যতটা সহজ বলে মনে হচ্ছে আসলে ততটা সহজ নয় বলে মনে করেন অনেক সাধক, তাই অনেকে আমৃত্যু অপেক্ষা না করে চলে যান। আবার কেউ কেউ সঠিকভাবে ঈশ্বরের সান্নিধ্য পেতেও ব্যর্থ হন। তবুও কাশী বা বেনারসকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। হিন্দু ধর্মের অনুসারীর পাশাপাশি অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ প্রতি বছর এই নগরীকে দেখতে আসেন। শুধু আধ্যাত্মিক নগরীর পাশাপাশি কাশীর উপাসনালয়গুলো স্থাপত্যকলার অনন্য নিদর্শন। বেনারস বা এই কাশীতে 23,000 মন্দিরের মধ্যে রয়েছে বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের একটি বিশেষ স্থান। এই মন্দিরটি হিন্দু ধর্মের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গের একটি। বেনারস বা কাশীতে রয়েছে বিভিন্ন রাজাদের আমলে নির্মিত ঘাট, আর এই ঘাটগুলোর কারণেই বেনারসে সকালের সৌন্দর্য ফুটে ওঠে। দশাশ্বমেধ ঘাট এখানকার প্রাচীনতম ঘাট, যা বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত। এছাড়াও মণিকর্ণিকা ঘাট এখানের বিখ্যাত একটি শ্মশান। এখানে হিন্দু ধর্মের পাশাপাশি কাশীতে বেশ কিছু মুসলিম স্থাপত্য রয়েছে, যার মধ্যে সুলতান আমলে নির্মাণ করা জ্ঞানবাপী মসজিদ, আলমগিরি মসজিদ, গঞ্জই শহীদান মসজিদ, এছাড়া চৌখাম্বা মসজিদও অন্যতম। এখানকার 16 ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।